আসসালামু আলাইকুম। আজ হাজির হয়ে গেলাম দেশীয় একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্না করি। প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর এখানে 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। আমি সব সময় চিংড়ি মাছ দিয়ে যা রান্না করি মাছটাকে আগে একটু ভেজে নেই, এর ফলে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়। আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিলাম। বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। যখন একটু হালকা অ্যারোমা বের হবে সেই মুহূর্তে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি 1/2 কাপের মতো। পেঁয়াজটাকে একটু ভাজা করার পরে এখানে আমি 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম রসুন বাটা, আর দিয়ে দিলাম অল্প সামান্য পানি, কারণ আমি এখন এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, আর 1 টিস্পুনের মতো দিলাম লাল মরিচের গুঁড়ো, আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, আর জিরার গুঁড়া 1 টিস্পুন। আর একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে সেই মুহূর্তে আমি দিয়ে দিব এখানে মিষ্টি কুমড়া। আমি মিষ্টি কুমড়াটাকে এরকম সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে বড় বড় করেও কাটতে পারেন। যেহেতু এটা খুবই নরম, বেশি সময় কিন্তু লাগবে না রান্না করার জন্য। এখন আমি ঢেকে দিব, ঢেকে তারপরে যে পানিটা বের হবে সেখান থেকে ভালো করে কষিয়ে নিব। এরকম একটা রেসিপি যদি থাকে রুটি পরোটা বা সাদা ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু জমে যাবে। তো এভাবে তৈরি করে দেখবেন, অনেক মজার হয় কিন্তু, আর বাচ্চাদের বড়দের সবারই কিন্তু ভীষণ পছন্দের হবে এই রেসিপিটা। তা আমি কিন্তু ঝোলের পানি অ্যাড করে দিলাম। এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আবারও ঢেকে দিলাম। আমি কিন্তু আজকে একটু ঝোল ঝোল টাইপের রান্না করব। আপনারা চাইলে কিন্তু একেবারেই মাখা মাখা করেও রান্না করতে পারেন, কিন্তু যেহেতু আমি আজকে এবার সাদা ভাতের সাথে খাবো সেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো। আর শেষ সময় আমি একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো তৈরি হয়ে গেল আমার মজাদার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। খুবই মজা হয় রেসিপিটা, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাইয়াপুর কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।